কিরে কয়টা বাজে আজকে? এত আগেই খাবার হয়ে গেছে? তোমার যদি খিদায় কষ্ট হয় তাই আগেই খাওন নিয়ে আইলাম। পাখি তোর বউ সাজার খুব শখ তাই না? বউ সাজলে কইলাম তোরে অনেক সুন্দরী লাগে। কিন্তু বউ সাজার ব্যাপারে আমি তোমারে কি কইছিলাম? সব সময় আমারে বউ সাজতে মানা করছো। তাইলে এখন আমার সামনে বউ সেজে আসছিস কেন? যাই এখান থেকে। পানি দে। কি রে বাঘি কান্দোস কেন? কান্দি যেতে পারে কই তুইবো, আমি সেখানে যাও। আচ্ছা মা, খেত এত কাছে, আমার লেগে খাওন পাঠানোর দরকার কি? আমার খিদা লাগলে তো আমি নিজে এসে খাইতে পারি। তাই বলে তুই মায়ের মারবি কি? আমি মারছি? এই তোর আমি মারছি মারছি না, তুমি মারবা কেন? অন্য বাড়ির মলাই মারছে। এই মা, মরা মায়ের লোকে তুই সবসময় এরকম করো। আয় মা, তোমার কাছে আয়, তুই তো আমার লক্ষ্মী বৌমা। হ্যাঁ, লাই দিয়ে দে মাথায় তুলো, পড়ালেখা তো 12টা বাজাইছে। বাজারে যাইতাছি, কি আনন লাগবো কও? আলু পেঁয়াজ রসুন শাকসবজি। বাবা তেল শেষ হয়ে গেছে, একটু তেল নিয়ে আসিস। আর আমার লিগা দিয়ে মিষ্টি আনবা। তুই আমার নামে মিশে কথা করছিস, তোর লেগে কিচ্ছু আনো। বিদ্যুৎ, মায়েরা মিষ্টি খাইতে খুব পছন্দ করে, মিষ্টি আনবি ওর লেগে। এই তুই কই যাস? বিদ্যুৎ ভাই, বিদ্যুৎ ভাই কই যাইতেছেন? বাজারে যাইতাছি। তোমাকে কিছু আনন লাগবো? আমার হাত থেকে আয়নাটা পয়লা ভাঙা গেছে, আহন সময় সুন্দর দেখে একটা আয়না কিনাই নেন। আচ্ছা ঠিক আছে। কারণ মার কাছে টাকাই না দেই? না না, আহন লাগবো না, আগে নিয়ে আহি তারপর। আচ্ছা ঠিক আছে। কাল বিদ্যুৎ খালারে কইতাছিল শিউলিকে বাড়ির সামনে দিয়ে হাঁটন যায় না, সব সময় শিউলি এইটা সেটা আনতে কয় সদায় পাতি, আর আয়না দেওয়ানোর পরে টাকা পয়সাও ঠিক মতো দেয় না। কি কও? হ, তারপর খালা কি কইছে জানো? খালায় কইলো, খাড়া শিউলির মারে আমি কমুনে, আমার পোলারে কি মানুষ করছি মানুষের বাড়ি চাকর খাটার লেগা? তখন আমি কি কইলাম জানো? আমি কইলাম, থাইক খালা, তোমার কিছু কমনের কাম নাই, আমি শিউলিরে বুঝাই কমুনে। তুমি খুব ভালো কাম করছো কথা রাখুয়া, এই পাখি যা কয় ভালাই কয়, পাখি কারোর মধ্যে ঝগড়া ঝাটি চায় না। আচ্ছা থাক,
জায়গা খালাই কইছে ম্যাট্রিক পরীক্ষার পর আমার আর বিদ্যুতের বিয়া বিদ্যুৎ নাকি দেরি করতে চায় না আমি কইলাম এত তাড়াহুড়া কি আছে এই পাখি কি আর উইরা যাইতাছে যাই হোক আমি বাড়ির জায়গা এরপর থেকে কাউরে বাজার করতে কওনের আগে একটু চিন্তা ভাবনা কইরা কইল বিদ্যুত আই বিদ্যুত সোজা যাবেন হাতের ডানে যে দুইটা বাড়ি পরে বুঝতেছি না কেমনে যাবো আমার হাতের কাম অবশ্য শেষ চলেন আপনারা আগাই দিয়ে আসি আচ্ছা ঠিক আছে চলেন আসেন আপনার বাড়ি কই আরে শিলুগো বাড়ি পাশেরটাই আমার বাড়ি ও আপনি তাহলে বিদ্যুৎ আচ্ছা শিউলি মায়াটা কেমন শিউলি তো খুব ভালো মাইয়া শিউলি তো আপনার অনেক পছন্দ করে হ্যাঁ আমিও শিউলির অনেক পছন্দ করি কি কইলা শিউলির পছন্দ করো কেডা শিউলি আমি তুমি কি কইলা শিউলির পছন্দ করো ওরা বিয়ে করবার চাও আমি আক্ষরে কলার যায় কোন আরে আমি কি একবার কইছি যে আমি শিউলির পছন্দ করি তুমি তো আক্ষরে কইলা ওরা পছন্দ করো আরে এই পছন্দ কি সেই পছন্দ নি বুঝি বুঝি আমি সব বুঝি তুমি ওরে আয়না আয়না দাও এই আয়না দাও ওই আয়না দাও আমার সর কি আছো তুমি আমি আক্ষরে কলার যায় কোন এই সব কথা মায়েরে কইছ না ও খালা আরে খালা বিদ্যুৎ ভাই ও বিদ্যুৎ ভাই বাড়িতে আছেন শিউলি তুমি এত রাইতে রাত কই মাত্র না সন্ধ্যা হইল বিদ্যুৎ ভাই আছে বাড়িতে আর কইও না ও শরীর বালা না শুইয়া রইছে কি কইবা আমারে কও মা ভাপা পিঠা বানাইতেছিল ওই সময় বিদ্যুতের বাড়ির সামনে দাসের সময় মারে বললো যে বিদ্যুৎ ভাই নাকি ভাপা পিঠা খুব পছন্দ তাই মা কয়টা ভাপা পিঠা পাঠাই দিল আচ্ছা ঠিক আছে আমার কাছে দাও জিগা দেহি খাইব কিনা করে কইলাম মায়াটা তো কষ্ট করে পিঠাটা আনছে তন্ত তো খাও শুনলই না তার এক কথা বাবা পিঠা পছন্দ করি ঠিক আছে তাই সেটা বাকি রাতে রইতেইব তোমার পিঠা তুমি নিয়ে যাও শিউলি কিন্তু বিদ্যুৎ ভাই যে বলল আরে রাহুর কথা ওর কথা ঠিক আছে কখন কোনটা কয় আল্লাহ রে এই মানুষটা লাগেছে কেমন সংসার করুম তুমি খাড়া আছো কেন শিউলি যাও যাও বাড়িতে যাও মায়া মানুষ এত রাতে পিঠা নিয়ে বাইরে গুণ ঠিক না যাও যাও বাড়ি যাও বিদ্যুৎ ভাই যে কইল আইসি পিঠা খাইতে কি জীবনে কোনোদিন ভাপা পিঠা বানাইছস খালা ও
একটু খরম ভাই, একটু খরম ভাই, আমার পাটা মসকায় গেছে ভাই, একটু হাঁটবার পারতেছি না। আপনি যদি একটু দয়া করে আগাই দিতেন, ওই যে আমার গ্রাম ভাই। আমার গ্রাম দেখা যায় ভাই। কিরে ডাকি যে শুনোস না, এই পাখিরে তো কত মানুষই ডাকে, সবার ডাক শুনো না টাইম কই। এটা কেডা কই যাইতাছস? কই যাইতাছি হেইডা উনারে কোন লাগ, এইডা আমার বন্ধু, বন্ধুর লগে ঘুরবার যাইতাছি। মাইকি জানে যে বন্ধুর লগে ঘুরতে যাইতাছস? ভাই আপনি ভুল করতেছেন। আরে তুমি চুপ থাকো ভাই, আমার কথার আগে শুনে। চুপ থাকতে কইছি না? কিরে কথা বলছ আগে? কি কি কমো ভাই, আমার কথাটা তো শুনবে না। আরে চুপ থাকতে কইছি আমি। কিরে মাই জানে ভাই, দেখেন আমার কথাটা শুনেন। কি কি কইবা কও? আরে ভাই আমি সাইকেল চালিয়ে আমার মামার বাড়ি যাইতেছিলাম, মায়েরা রাস্তার মাঝখানে এসে কইলো তার বাড়া মস্কায় গেছে, আমি খালি তার আগায় দিতে গেছি। আমি তো ভাই উপকার করতে এসে ভালো বিপদে পড়লাম, এই মেয়েরা তো আমি চিনি না। সত্য কথা তো? আরে ভাই আমি কোনোদিন দেখি নাই মায়ের। কিরে পাখি, ওই পাখি, ওই তুমি খারাপ আছো কেন? একটা মায়া করলে আর সাইকেল আগায় দিতে না, যাও। উপকার করলেও বিপদ, না করলেও বিপদ। আমি দেখ দিয়ে জামু আমার দেহনের লাগিয়া বসি পাইতে বসে রয়েছো, আমি কিছু বুঝি না মনে করছো? সব বুঝি, বসি তো একটা উচিলা মাত্র। আমার তোর খাইয়া দেয়া কাম নাই, তোর দেহার লেগে বয়ে থাকো। শোনো এইসব চণ্ডীদার সাজা কোনো লাভ নাই, মনের কথা ডাইরেক্ট কইয়া ফেলাইবা। যাবি এদিকা লাগলে কি করবা? আর একটা যদি ঢিল মারস দেশ তোরে আমি কি করি?
আমি কি করছি? তুই তো সবসময় তার সাথে খারাপ ব্যবহার করস। এই যে খাইতে ডাকলাম আমি তোর লগে খাইব না। আমি তো কিছু কই নাই, তুমি আর খাইতে ডাকো। তাহলে বারান্দায় পড়তে বয়। মেসে কাঠি নাই, কপি ধরমু কেমনে? এটা আগে কইবি তো, যা শিলগুলোই তিয়া কপি ধরাইলে যা। আমি পারুম না, অন্ধকারে আমার ডর লাগে। কিরে মেসে কাঠি নাই, মায়ের মিসে কথা কইলি কেন? তুমিও তো জানতা মেসে কাঠি আছে। বেশি কথা কস্তি, কুপি ধরা। উদ্দেশ্য তো ভালো না তোমার। সুন্দরী মায়ারে অন্ধকারে একলা পাইতে চাইছিলা? খালায় যদি জানতো তার পোলার মনে এইসব আছে, পোলায় যে মনে মনে এইসব চায়, এইসব কথা কি আর বাইরের মানুষ জানে? কি কইলা না যে কি চাও? কও কও না কেন? এত কইরা কই মেসে কাটি শেষ হওয়ার আগে কইতে? পোলাবান যে কি করে না ভাল লাগে না, এখন কত রাটতে হইল আমার। বাবা আজ বিকালে একটু বাজারে যাই। কেন মা, কিছু আনুন লাগবো? আমার ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনুন লাগবো। আচ্ছা ঠিক আছে, শার্ট প্যান্ট গুলো ধুয়ে রেখো। কি মনে করছো প্রেমপত্র? শক্ত শোনো, আমার লাইগা চুড়ি আনবা। চুড়ি চুড়ি কাঁচের চুড়ি, সোনার বালা দিতে কই নাই, বিয়ার পরে কিন্তু সবই দিতে হইব। পারুম না। কি পারবা না? কাঁচের চুড়ি দিতে না সোনার বালা, নাকি বিয়াই করতে পারবা না? কোনোটাই পারুম না। বলত কোহানকার, thank you.
তোমার মনের গহীন গানে ভেসে যায় প্রেমের বাণে ঢেউয়ে ঢেউয়ে সুখের মোহনা বন্ধুরে ভেসে যাই ডুবে যাই মন জোছনা তোমার মনের গহীন গাঙে ভেসে যাই প্রেমের বাণে ঢেউয়ে ঢেউয়ে সুখের মোহনা বন্ধুরে ভেসে যাই ডুবে যাই মন জোছনা দেখো না জোনাক গুলো উঠোনে এলো মেলো চলে যায় ভরা পূর্ণিমায় মন শুধু তোমায় বন্ধু চায় ভিজি চলো এই জোছনায় মন শুধু তোমায় বন্ধু চায় বন্ধুরে ভেসে যাই ডুবে যাই মন জোছনা বন্ধুরে ভেসে যাই ডুবে যাই মন জোছনা ভোরে সূর্য হব সুখের নায় পাল উড়াব উড়াল পাখি হব দুজনায় রেখো বন্ধু বুকেতে আমায় চলো হারাই দুজন দুজনায় মন শুধু তোমায় বন্ধু চায় বন্ধুরে ভেসে যাই ডুবে যাই মন জোছনা বন্ধুরে ভেসে যাই ডুবে যাই মন জোছনা তোমার মনের গহীন গাঙে ভেসে যাই প্রেমের বাণে ঢেউয়ে ঢেউয়ে সুখের মোহনা বন্ধুরে ভেসে যাই ডুবে যাই মন জোছনা তোমার মনের গহীন গানে ভেসে যাই প্রেমের বাণে ঢেউয়ে ঢেউয়ে সুখের মোহনা বন্ধুরে ভেসে যাই ডুবে যাই মন জোছনা বাজার থেকে আবার ওইখানে চলে যাইস হ্যাঁ যা তাড়াতাড়ি যা ভালো করে পরীক্ষা দিও হ্যাঁ আচ্ছা খালা সালাম লাগতো না সালাম লাগতো না আচ্ছা যাই
দাও না। পারু না, টাকা দিতেছি দিনে কিনে খা। হ্যালো, বুঝছি, খাওয়াই দেন লাগবো না। শুনো, এই পাখি কিন্তু সারা জীবন খাওয়াইতে পারবো না। নাও খাও। তোমারে কোনোদিন বিরক্ত করুন না।